আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারকে তোমরা অনেক বেশি ভয় করো, কোষ ও এর গঠন, এই চ্যাপ্টারটার একটা সাজেশন আকারে একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। অ্যান্ড এই ভিডিওতে আমি মেনলি তোমাদের সিকিউ এর ওই পার্টগুলো দেখাবো, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই দুইটা কোশ্চেনে তুমি কোন কোন টপিকগুলো পড়বা সেগুলো হচ্ছে আমি মেনলি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবং এখানে এই ভিডিওতে আমি এখানে তোমার বোর্ডে যতগুলো কোশ্চেন লিখছি বা যতগুলো টপিক এখানে লিখছি সবগুলো টপিক কিন্তু সেম ইম্পর্ট্যান্ট না, এই কারণে আমি স্টার মার্ক দিয়ে তাদের কিন্তু ইম্পর্টেন্সের কম বেশি কম্পারিজন আকারে সেগুলো এখানে লিখে রাখছি। এখন এখানে দেখো, এখানে তোমার কোষ ওয়ের গঠন এই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা দুইটা সেগমেন্টে ভাগ করতে পারি। কীভাবে? তোমার হচ্ছে কোষ এবং কোষের মধ্যে যত অঙ্গাণু আছে, এটা একদম তোমার হচ্ছে নিউক্লিয়াস পর্যন্ত, ওই পর্যন্ত হচ্ছে আমরা এই কোষটা কি বলে এই চ্যাপ্টারটাকে ফার্স্ট হাফ বা ফার্স্ট সেগমেন্ট হিসাবে চিন্তা করতে পারি। আর নিউক্লিয়াসের পরে ক্রোমোজোম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, যেখানে তোমার ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই জিনিসগুলো চলে আসে, ওইটা হচ্ছে সেকেন্ড সেগমেন্ট বা দ্বিতীয় অংশ হিসেবে আমরা চিন্তা করতে পারি। তাহলে এই চ্যাপ্টারে ফার্স্ট সেগমেন্ট, যে সেগমেন্টে আমরা পাচ্ছি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, কোষ প্রাচীরের ভৌত গঠন, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন গুরুত্ব এবং চিত্র, ক্লোরোপ্লাস্টের গঠন গুরুত্ব এবং চিত্র, ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য, আর হচ্ছে লাস্ট অফ অল নিউক্লিয়াসের গঠন এবং কাজ। আমি কিন্তু 7টা টপিক বলছি এই পুরো চ্যাপ্টারের প্রথম হাফের 7টা টপিক। এই 7টা টপিক পড়লেই তোমার 100% তোমার এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। এবং এই 7টা টপিকের মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো, এই 7টা টপিকের মধ্যে 2টা টপিক মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে আমি 3-স্টার দিয়ে রাখছি। তার মানে এইটা এই দুইটা হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট, এই 7টা কোয়েশ্চেনের মধ্যে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 80%। অর্থাৎ বাকি 5টা প্রশ্ন থেকে, মানে বাকি 5টা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু 20%, কিন্তু এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 80%। তার মানে বুঝতে পারতেছো এই দুটো টপিক তোমাকে কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। বাকি 5টা টপিকের মধ্যে তুমি কি রাখো, ফ্লুইড মোজাইক মডেল আর কোষ প্রাচীরের ভৌত গঠন, এই দুটো টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু তুমি আরও 10-15% ধরে রাখতে পারো। বাকি যদি 5-10% যদি চিন্তা করো, বাকি 5-10% হচ্ছে গিয়ে তোমার 3 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর কোশ্চেন। এর মধ্যে 3 নম্বর কোশ্চেন তুমি যদি চাও বাদ দিয়ে দিতে পারো, কারণ 3 নম্বর কোশ্চেনটা, মানে 3 নম্বর টপিকটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, সবচেয়ে কম ইম্পর্টেন্ট একটা টপিক। এই গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন খুবই কম আসে, সো এটা তুমি চাইলে বাদ দিয়ে দিতে পারতেছো। আবার 6 নম্বর টপিকটা দেখো, এটা কিন্তু তুমি যদি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট সম্পর্কে তোমার যদি পুরো কমপ্লিট ধারণা থাকে, তুমি কিন্তু ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য ইজিলি লিখতে পারবা। আর নিউক্লিয়াসের গঠন আর কাজ, এই জিনিসটা তোমাকে এক্সট্রা একটা টপিক হিসেবে পড়তে হচ্ছে, কিন্তু এই নিউক্লিয়াসের গঠন এবং কাজ কিন্তু 3 নম্বর মতনই একটা টপিক, যে টপিকটা তুমি চাইলে বাদ দিয়ে দিতে পারো, কারণ এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাদ দিয়ে দেওয়ার মতনই টপিক। সো তুমি 3 নম্বর আর 7 নম্বর কিন্তু বাদ দিয়ে দিতে পারো চাইলে, কিন্তু তুমি যদি একদম 100% রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে সবগুলো তোমাকে পড়তে হবে। আর তোমার কাছে হাতে যদি সময় কিছুটা কম থাকে, তুমি অল্প সময়ে তোমাকে নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, তাহলে তুমি হচ্ছে গিয়ে এইভাবে ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে তুমি টপিকগুলো বাদ দিতে পারো। এখন এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, খুব ভালোভাবে যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা, এখানে আমাদের কিন্তু কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়ে তো এই সেগমেন্টে আমরা আলোচনা করি, ওই অঙ্গাণুর কিন্তু অনেক কাজের কথা লেখা থাকে, মানে বিভিন্ন অঙ্গাণুর বিভিন্ন কাজ থাকে, অঙ্গাণুগুলোর রাসায়নিক গঠনের কথা থাকে, কোনো অঙ্গাণুরই কিন্তু কাজ সম্পর্কে এখানে আমি কিছু লিখি নাই। অর্থাৎ কোনো অঙ্গাণুর কাজ সম্পর্কে তোমার সিকিউতে কোনো প্রশ্ন হয় না, কোনো অঙ্গাণুর রাসায়নিক কোনো গঠনের ক্ষেত্রে সিকিউতে প্রশ্ন হয় না। এবং এখানে তুমি খেয়াল করো, এই মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের গঠনের সাথে আমি কিন্তু গুরুত্ব লিখে রাখছি, তার মানে এগুলো যে গুরুত্ব, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের গুরুত্ব কিন্তু তুমি 9-10 পড়ে আসছো, ওই 9-10 যেই গুরুত্বগুলো পড়ছো ওই গুরুত্বগুলো যে তুমি যদি খাতায় লিখে দিয়ে আসো পরীক্ষার খাতায়, তোমার পুরো তোমার মনে করো 4 মার্কে যদি কোশ্চেন হয়, এটা 4-এর মধ্যে কমপক্ষে তোমার 3 দিয়ে দিবে, কারণ এই গুরুত্ব সম্পর্কে তোমার হচ্ছে ওই 9-10-এ তুমি যতটুকু যা জেনে আসছো ওইটা লিখে দিলেই এনাফ তোমার জন্য। এখন এই গুরুত্বের ক্ষেত্রে তুমি কিন্তু মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টে যে কাজগুলো লেখা আছে না তোমার বইতে, ওই কাজগুলো যদি তুমি লিখে দিতে পারো তাহলে কিন্তু তোমার গুরুত্বের মানে গুরুত্বের ক্ষেত্রে তোমার যেটা লেখা উচিত বা যেটা লেখা দরকার সেই লেখাটা তোমার ওই রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে। তার মানে তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টে যা পাচ্ছি, এরপরে হচ্ছে গুরুত্বের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা তো বুঝলাম, চিত্র দেখো
দেখো এটা কিন্তু চিত্র তোমাকে মনে রাখতে হবে, ফ্রিড মোজাইক মডেলের চিত্রটা তোমাকে মনে রাখতে হবে। সো এই চিত্রগুলো প্র্যাকটিস করে রাখবা এবং তুমি অবশ্যই চেষ্টা করবা 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা চিত্র তোমাকে লিখতে হবে, আঁকতে হবে, সেটা 2 থেকে 3 মিনিটের মধ্যে আঁকে লেভেলিং করে কমপ্লিট করতে হবে তোমাকে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, তুমি কিন্তু কখনো 3 মিনিটের বেশি সময় নিবা না চিত্র আঁকাতে, কারণ চিত্র সবসময় সাইন্টিফিক্যালি আঁকতে হয়, কখনোই সুন্দর হওয়াটা ম্যান্ডেটরি না। সুন্দর হওয়ার উপর কিন্তু তোমার কোনো মার্কস এক্সট্রা নাই, তোমার চিত্রটা যদি সাইন্টিফিক হয় তাহলেই সেখানে তুমি মার্কস পাবা। এবং সেই মার্কসটা কিন্তু যদি তোমাকে চিত্র না বলে যে চিত্র সহ লেখো বা চিত্র আঁকো, তাহলে তুমি যদি চিত্র এঁকে থাকো তাহলে সেটার জন্য 1 মার্কস পাবা। এবং চিত্রটা তোমার মেনলি প্রয়োগমূলক প্রশ্নতে কিন্তু থাকে। সো প্রয়োগমূলক প্রশ্নতে তুমি যখন চিত্রটা আঁকবা তখন যদি সরাসরি বলে যে চিত্র সহ চিহ্নিত করো মাইটোকন্ড্রিয়াকে, তাহলে চিত্র আঁকলে লেভেলিং করলে তুমি 3-3 পেয়ে যাবা। কিন্তু যদি এটা বলে মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহ বর্ণনা করো, তাহলে তুমি গঠন আঁকা গঠন বর্ণনার জন্য তুমি 2 মার্কস পাবা, চিত্র আঁকার জন্য 1 মার্কস পাবা। এইটা হচ্ছে কি মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপার। তার মানে চিত্র যদি তুমি ভালো করেও আঁকো সুন্দর করেও আঁকো তাহলেও যে মার্কস পাচ্ছ, সেই চিত্রটা তুমি যদি সাইন্টিফিক্যালি আঁকো এবং সুন্দর নাও হয় তাহলেও কিন্তু তুমি একই নাম্বারই পাবা। এখন এখানে লেভেলিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, লেভেলিং না করলে কিন্তু তুমি তোমার আবার 1 নাম্বার কম হয়ে যাবে, ক্রস দিয়ে দিবে। সো এই হচ্ছে গিয়ে আমাদের এই সেগমেন্টটা গেল, আমরা এই সেগমেন্টে আসি। দ্বিতীয় সেগমেন্টে আমরা কিন্তু ক্রোমোজোম থেকে শুরু করব। ক্রোমোজোমের গঠন করতে হবে, এই গঠনটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি চাইলে এটা বাদও দিয়ে দিতে পারো। সো ক্রোমোজোমের গঠন বাদ দিয়ে দেওয়ার মতনই একটা টপিক, কিন্তু তুমি দেখো ডিএনএ এর গঠন, গুরুত্ব এবং চিত্র, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই দুটো টপিক যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ, ডিএনএ এর গঠন, সেটার গুরুত্ব এবং সেটার চিত্র, সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ডিএনএ গঠনের পর তুমি দেখতে পাচ্ছ ডিএনএ রেপ্লিকেশনের কথা বলা আছে, ডিএনএ ট্রান্সক্রিপশনের কথা বলা আছে। ডিএনএ এই রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন এই দুইটা টপিক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ডিএনএ গঠন সম্পর্কে তোমার যতটুকু গুরুত্বের সাথে জানতে হবে এগুলো তত বেশি গুরুত্ব না, এগুলো হচ্ছে গিয়ে তুমি একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও তোমার হবে, কারণ এখান থেকে প্রশ্ন খুব বেশি আসে না, বেশি কোশ্চেন আসে ডিএনএ গঠন থেকে। আচ্ছা এখন তুমি দেখো ডিএনএ ট্রান্সলেশনের প্রক্রিয়া, এটা তুমি চাইলে বাদ দিয়ে দিতে পারো, কারণ এখান থেকে প্রশ্ন খুবই কম আসে, খুবই কম আসে। এবং টিআরএনএ এর গঠন, আরএনএ এর গুরুত্ব, ডিএনএ আরএনএ এর ডিএনএ ভার্সেস আরএনএ এটা ইম্পর্টেন্ট, কিন্তু টিআরএনএ এর গঠন গুরুত্ব আর আরএনএ এর গুরুত্ব এইগুলোও চাইলে তুমি বাদ দিয়ে দিতে পারো। তাহলে এখানে কিন্তু আমি 4টা টপিক, এখানে 8টা টপিক আমি লিখে রাখছি, 8টার মধ্যে 4টা টপিক তুমি চাইলে বাদ দিয়ে দিতে পারবা, কারণ তোমার এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট না। তোমার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা, ডিএনএ এর গঠন গুরুত্ব, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, এই 3টা টপিক যদি তুমি ভালো মতন পড়ে রাখো তাহলে তোমার হচ্ছে ডিএনএ ওই সেগমেন্টটা তোমার একদম রিস্ক ফ্রি থাকবে, ইনশাল্লাহ মোটামুটি রিস্ক ফ্রি থাকবে। কিন্তু তুমি বাকিগুলো যদি পড়ে রাখো তাহলে তুমি 100% শিওর থাকলা। সো 100% শিওর থাকার জন্য তো অবশ্যই সব কিছু পড়তে হবে, তোমার হাতে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই এই 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার এই 3টা পড়বা, আর 15 নাম্বারটা পড়বা। 15 নাম্বারটা কিন্তু আসলে এক্সট্রা করে আলাদাভাবে পড়ার কিছু নাই, ডিএনএ আর আরএনএর মধ্যে তোমাকে পার্থক্য জানতে হবে। ডিএনএ সম্পর্কে তোমার যদি একটা ভালো ধারণা থাকে তুমি ডিএনএর সাথে আরএনএর পার্থক্য এমনিতেই লিখে দিয়ে আসতে পারবা। সো এই জিনিসটা কিন্তু আলাদাভাবে পড়া লাগতেছে না তোমার, মানে যে পার্থক্যের যে কোশ্চেনগুলো আছে 6 নাম্বার আর হচ্ছে 15 নাম্বার, এই পার্থক্যের কোশ্চেনগুলো কিন্তু তোমার আলাদাভাবে পড়া লাগতেছে না। তো আমি তোমার টোটাল কতগুলো তোমাকে টপিক দিচ্ছি, তোমাকে আমি টপিক দিচ্ছি টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তোমাকে পড়তে বলছি, এবং এই 9টার মধ্যে এইটা আর এটা কিন্তু তোমার না পড়লেও তোমার হচ্ছে যা যা পড়তেছে ওগুলোর মধ্যে কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে অলরেডি। তার মানে তোমার টপিক আছে টোটাল 7টা, চ্যাপ্টার 1-এর মতন বড় বিশাল একটা চ্যাপ্টার যেখানে 70+ পৃষ্ঠা রয়েছে, এর মধ্যে আমি তোমাকে মাত্র 7টা টপিক দাগাই দিলাম। এই 7টা টপিক থেকেই তোমার সিকিউ, যেটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, পুরো 100% তোমার কমন আসবে ইনশাল্লাহ।